কাফন আমার আপন কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, কাফন আমার আপন কবর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু, ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم ولا تقربوا الزنا انه كان فاحشه وساء سبيلا الله پاک رب العالمين समस्त प्रशंसा जी अल्लाह पाक ভালো কাজ ভালো কথা বলার এবং ভালো কাজ করার অনুমতি দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য উৎসাহিত করেছেন এবং খারাপ কাজ খারাপ কথা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। যেসব খারাপ চরিত্র খারাপ কাজ কথা মানুষকে ক্ষতিগ্রস্ত করে ইহকাল পরকালে, তার একটি হচ্ছে ব্যভিচার, জেনার পথ, অশ্লীলতার পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পথ সম্পর্কে শক্ত ভাষায় সতর্ক করেছেন কোরআনে কারিমে, এবং এই অশ্লীলতার পথ থেকে বাঁচার একমাত্র আসল উপায় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ভীতি, যে ভয় যুগে যুগে আম্বিয়া এবং রসুলগণকে, আল্লাহ পাকের নেক বান্দাদেরকে পাপের কাজ থেকে, অন্যায়ের কাজ থেকে, অন্যায় কথা থেকে, অশ্লীলতা থেকে বাঁচিয়ে রেখেছে। পেনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটি সহি হাদিস রয়েছে, তাতে ইরশাদ করেছেন, সাবাতু ইউযিল্লাহুমুল্লাহ ফি যিল্লে ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, সাত প্রকারের মানুষ এমন হবে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে স্পেশাল ছায়া দান করবেন, যেদিন আল্লাহ পাকের এই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না বিচার দিবসে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজুলুন দাআতু ইমরাআতুন যাতু মানসেবিন ওয়া জামাল ফাকালা ইন্নি আখাফুল্লাহ, এমন এক শ্রেণীর মানুষ যে তাকে প্রলোভন দিয়েছিল এমন এক সুন্দরী এবং সম্ভ্রান্ত বংশের রমণী, যাতু মানসেব ওয়া জামাল, এইরকম সুন্দরী এবং এই রকম প্রভাবশালী পরিবারের কোনো মহিলা কোনো রমণী তাকে দেখেছিল অশ্লীল কাজে, ফাকালা তখন জবাবে বলেছিল ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, এই জবাব দিয়েছিল। একমাত্র পাপ থেকে বাঁচিয়েছিল তাকে আল্লাহ পাকের খৌফ, আল্লাহ পাকের ভয় ভীতি। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের ভয় এমন একটা বিষয় যা মানুষকে আসলে অন্যায় কাজ অন্যায় কথা থেকে পাপ থেকে বাঁচাতে পারে। এছাড়া যেসব সাময়িক কিছু বাধা আছে, যেই বাধাগুলি অত্যন্ত দুর্বল বাধা, কিছুক্ষণের জন্য হয়তো সেগুলি বাধা মানুষকে পাপ থেকে রক্ষা করতে পারে, কিন্তু সেটা স্থায়ী নয়, বরং সেই বাধা কেটে গেলেই দ্রুত পাপে লিপ্ত হয়ে যায়। যেমন আমাদের সমাজে অধিকাংশ মানুষ যারা পাপ থেকে বেঁচে আছে তার আল্লাহর ভয়ে নয়, সামাজিক বাধা একটা, সমাজের নজরে এগুলি খারাপ কাজ, এগুলি খারাপ কথা,
পারিবারিক দিক থেকে এগুলি কলঙ্ক, পরিবারের কলঙ্ক হবে, বাপ মায়ের কলঙ্ক হবে, হ্যাঁ বংশের বদনাম হবে, এই ধরনের কিছু বাধা আছে, লোকে কি বলবে, চক্ষু লজ্জা, এই ধরনের বেশ কিছু বাধা আছে যেগুলি সাময়িক বাধা। এই বাধাগুলি এমন যে সমাজের বাইরে চলে গেলে, যেমন গ্রামের মানুষ ঢাকা শহরে চলে গেলে আর ওই বাধা থাকে না, কে চেনে, পাপ করতে অসুবিধা কি, সিনেমা হলে ঢুকতে অসুবিধা নাকি, বেশ্যাখানায় যেতে অসুবিধা নাকি, খানার ওখানে ওই সামাজিক বাধাও নেই, আর পরিবার বদনাম হবে ওই আশঙ্কাও নেই, আর কে বাঁচে, আমি বা বদনাম, আমাকে বা কে চেনে, হ্যাঁ অনেক দাড়িওয়ালা দাড়িটা ঢেকে নিয়ে এইভাবে ঢেকে নিয়ে সিনেমা হলে ঢুকে, হ্যাঁ দাড়িটা একটু চিনে নেবে, তো দাড়িটা ঢেকে ঢুকে বাইরে এলাকার বাইরে গিয়ে সিনেমা হলে ঢুকে পড়লো। তো এসব বাধা মানুষকে কখনো পাপ থেকে বাঁচাতে পারে না, যখনই দেখতে পাবে যে না এখন তার কেউ দেখে না, সমাজের লোক জানতে পারবে না, পরিবারের লোক টের পাবে না, আর কারো কাছে আমি বদনাম হব না, আল্লাহর কথা একেবারে গায়েব ব্রেন থেকে, যে আল্লাহ পাক যে দেখছেন, আল্লাহ পাক যে শুনছেন, আল্লাহ পাক যে জানছেন, আল্লাহ পাকের কাছে যে হাজির হইতে হবে, আল্লাহ পাক যে হিসাব নেবেন, জবাবদেহি করতে হবে, আল্লাহ পাক যে জাহান্নাম তৈরি করে রেখেছেন আমার এই মতো এই খারাপ চরিত্রের মানুষদের জন্য, পাপিষ্ঠ লোকদের জন্য, এসব কথা একেবারে ব্রেন থেকে আউট, যার ফলে অধিকাংশ মানুষ আজকাল হচ্ছে পাপিষ্ঠ বা পাপে লিপ্ত, তাদের অন্তর থেকে আল্লাহ পাকের ভয় ভীতি একেবারে গায়েব হয়ে গেছে। কিন্তু যদি অন্তরে ভয় থাকতো আল্লাহ পাকের, আলম ইয়া আলম বে আন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ পাক আম্মা পারার একটি ছোট্ট আয়াত, ক্ষুদ্র আয়াত কিন্তু অত্যন্ত অর্থপূর্ণ আয়াত, মানুষ কি জানে না, আলম ইয়া আলম, মানুষ কি জানে না, আন্নাল্লাহ ইয়ারা, যে আল্লাহ পাক দেখছেন, আল্লাহ পাক প্রত্যক্ষ করছেন, আল্লাহ তো তোমাকে দেখছেন, নাকি আল্লাহ পাক রব্বুল আলমিনকে যত কেউ দেখে তার মধ্যে সবচাইতে দুর্বল মনে করছো, তোমার বাপ দেখলে কখনো এই কাজ করতে না, তোমার মা যদি দেখার আশঙ্কা থাকতো কখনো এইরকম কাজ করতে না, তোমাদের সমাজের কোনো একজন যদি দেখার এটা সম্ভাবনা থাকতো যে কেউ দেখে ফেলবে, আমার ভাবি দেখে ফেলবে, আমার বোন দেখে ফেলবে, গ্রামের এলাকার লোক দেখে ফেলবে, চেয়ারম্যান দেখে ফেলবে, কখনো এই কাজ করতে না, থানা পুলিশ দেখে ফেলবে, কখনো এই কাজ করতে না, আর আল্লাহ পাক রব্বুল আলম দেখছেন, তো আল্লাহ পাককে তাহলে এই সমাজের লোক চাইতে একেবারে দুর্বল অসহায় মনে করছো, বা পরোয়াই নেই তোমার, বেপরোয়া, তো চিন্তা করুন আপনি, যিনি আহকামুল হাকিমিন, যিনি সবচেয়ে বেশি ক্ষমতাশীল, যিনি সবচেয়ে বেশি জ্ঞানী, ইন্না বাদশা রব্বিকা শাদীদ, যার পাকড়া হচ্ছে অত্যন্ত কঠোর প্রবল, সে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার কাছে এত হালকা, আল্লাহ পাকের দেখার বিষয়টি আপনার কাছে এত মূল্যহীন, কোনো মূল্য রাখে না, কেমন মুসলিম আপনি চিন্তা করুন, আলম ইয়া আলম বি আন্নাল্লাহ ইয়ারা, মানুষ কি চিন্তা করেন না যে আল্লাহ পাক দেখছেন, আল্লাহ পাক শুনছেন, আল্লাহ পাক জানছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তো দেবেন স্পেশাল, সেই বিচার দিবসে হাসরের মাঠে যখন মানুষ ঘামে হাবুডুবু করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ছায়া দান করবেন, ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি, আল্লাহ পাক তার স্পেশাল ছায়া দান করবেন, এমনি আখাফুল্লাহ বলেছিল আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয়ে আমি নামাজ পড়ি, আল্লাহর ভয়ে ফজরে উঠাবার জন্য কোনো লোক লাগে না আমাকে, আল্লাহর ভয়ে আমি গুনাহ থেকে বেঁচে থাকি, আল্লাহ পাক রব্বুল আলমিনের ভয়ে আমি অন্যায় কাজ করি না, অন্যায় কথা বলি না, আল্লাহ পাক রব্বুল আলমিনের ভয়ে আমি জেনার ধারেও যাই না, কাছেও যাই না, ফাকাল ইন্নি আখাফুল্লাহ, এই ভয় আম্বিয়া এবং রসুলগণের অন্তরে সবচেয়ে বেশি ছিল, তাদের যারা সত্যিকার অনুসারী সালেহীন সিদ্দিকীন সৎকর্মশীল তাদের অন্তরে সবচেয়ে বেশি ছিল, যুগে যুগে এর বহু ইতিহাস রয়েছে। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা দেখুন, আর এখানে আরেকটি কথা মনে রাখবেন যে যত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে এবং আল্লাহর ভয়ে গুনাহ থেকে অন্যায় থেকে অন্যায় কথা কাজ থেকে বেঁচে থাকবে তাকে তত বেশি আল্লাহ পাক সম্মানিত করবেন, আখেরাতে তো করবেন, সব কিছু ধার নয়, যেমন আজকালকার অনেক অনেক মানুষে মনে করে আল্লাহ নগদ নগদ সম্মানিত করবেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত বেশি উত্তম প্রতিদান বদলা দান করবেন। ছাড়লেন একটা ক্ষুদ্র জিনিস, আল্লাহ বড় জিনিস দেবেন। খুব সহজ ভাষায় বোঝার চেষ্টা করে। এই জন্য একটি হাদিসে রয়েছে, মান তারাকা শাইয়্যান লিল্লাহ, কেউ যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কোনো কিছু ছেড়ে দেয়, আল্লাহকে রাজি করার জন্য একটা রিয়াল ছেড়ে দিলেন আপনি, কারণ এই রিয়ালটা মনে আমার জন্য হালাল হবে না, আল্লাহকে রাজি করার জন্য একটা রিয়াল ছেড়ে দিলেন, আউয়াদাহুল্লাহু খাইরাম মিনহা, আল্লাহ এর চাইতে অনেক ভালো আল্লাহ পাক আপনাকে দান করবেন। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যে কোনো সময়ে পাপের সুযোগ পেয়েছিলেন, ভোগবিলাস হারাম ভোগবিলাসের সুযোগ পেয়েছিলেন, কিন্তু তারাকা শাইয়ানিল্লাহ, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আপনি ছেড়েছিলেন যে আল্লাহ আমার রাজি হবে। এখানে সুযোগ পাওয়া সত্ত্বেও যদি আমি পাপ থেকে, চোখের পাপ থেকে, কানের পাপ থেকে, হাতের পাপ থেকে, কথার পাপ থেকে, কাজের পাপ থেকে যদি নিজেকে বাঁচিয়ে রাখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস, আউয়াজাহুল্লাহ, আল্লাহ পাক তাকে বদলা দেবেন, খাইরাম মিনা, তার চাইতে উত্তম। আপনি হয়তো জেনা ব্যভিচার থেকে আপনার যৌবনে বেঁচেছিলেন, তাই আল্লাহ আপনাকে নেক নারী দান করেছেন, খাইরাম মিনহা, সতী পরহেজগার আল্লাহ আলী নারী দান করেছেন যে কখনো তার চরিত্র নষ্ট করেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এছাড়া বহু নিয়ামত দেবেন যদি আপনি নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন, ভুল পথ থেকে বাঁচিয়ে রাখেন, লিল্লাহ, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল কত রকম করে পরীক্ষা করলেন, কত অসহায় অবস্থায় ছিলেন, কোথায় কূপে পড়ে মার খেলেন ভাইদের, কূপে ফেলে দেওয়া হলো, কোনো আশা ছিল যে এখান থেকে উঠবো না, এখানে মরে শেষ, শেষ এখানে শেষ, ওখান থেকে যাই হোক আল্লাহ পাক উঠালেন, আবার বিক্রি হয়ে গেলেন দাস, দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষ বলা যেতে পারে, বলা হচ্ছে তার সম্পর্কে অর্ধেক সৌন্দর্য, নবী সাল্লামের সেই হাদিস রয়েছে, সাতরাল হোসন, অর্ধেক মেয়েরাজের হাদিসে নবী কারিম সাল্লামের এই কথাটি রয়েছে, ইউসুফ আলী সাল্লামকে দুনিয়ার সৌন্দর্যকে ভাগ করে অর্ধেক সৌন্দর্য তাকে দেওয়া হয়েছিল। সেই সুন্দর মানুষটি, সেই সুন্দর যুবক, কিন্তু দাস গোলাম হয়ে যাচ্ছে, মার্কেটে কেনা বেচা হচ্ছে, তা ওয়াসারাউহ বেসামানিম বাকসিন দারাহেমা মাদুদা, অল্প কয়েকটা দিরহাম, অল্প কয়টা পয়সার বিনিময়ে বিক্রি হচ্ছে, কোনো মূল্য নাই। আল্লাহ পাক যে কোনো অবস্থায় ধৈর্য ধারণ করতে বলেছেন, ধৈর্যের সাথে এসব বরদাস্ত করছেন, আর কত মেহনত পরিশ্রম করলাম, চিন্তা করেন একজন এমনি বেতনে যারা কাজ করেন তাদেরকে মেশিন মনে করে অনেকে, যে আপনি মেশিনের মতো কাজ করেন, আপনার আবার রেস্টের কি আছে, হ্যাঁ আপনাকে বেতন দিচ্ছে, আপনাকে কাজ করে না। তাহলে যে গোলাম, যার কোনো ব্যক্তি মালিকানা নেই কিন্তু দাস, কত মেহনত পরিশ্রম করতে হয়েছে, কত জুলম অত্যাচার বরদাস্ত করতে হয়েছে, কত কথা শুনতে হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে পৌঁছে দিলেন, বিক্রি হইতে হইতে দাস হয়ে, কিন্তু দাস হয়ে পৌঁছে গেলেন আজিজে মেসর, মেসরের শাসকের বাড়িতে পৌঁছে গেলেন, আর মেসরের শাসক আজিজ মেসর তার স্ত্রী পাগল হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের চরিত্র দেখেন, আর আপনি নিজের চরিত্রকে তার সাথে কম্পেয়ার করেন, তুলনা করে দেখেন, আপনার কাছে একটা যদি ভুল কল চলে আসে বাই চান্স, আর মহিলার আওয়াজ শুনে নেন, আজকালকার অধিকাংশ মুসলিম কি অমুসলিম কাফেরের কথা বলবেন, অধিকাংশ মুসলিমের চরিত্র এত নিচে নেমে গেছে যে ওর পিছেই পড়ে গেলেন, দেখি কি আছে কথা বল, বারবার কল দেওয়া শুরু করে দিল। এই শয়তানি চরিত্র একটা মুসলিমের কি করে হইতে পারে, অথচ আল্লাহ পাক বলেছেন তোমাদের জন্য আদর্শ আম্বিয়া রসুলগণ, ইউসুফ আলাইহিস সালাম তোমাদের জন্য আদর্শ, উলাইকাল্লাযিনা হাদাল্লাহ, আল্লাহ পাক এদেরকে তো সঠিক পথ দেখিয়েছেন, ফাবিহুদাহু মুক্তাদে, তাদের অনুসরণ তুমি করো, নবী রসুলদের চরিত্রের অনুসরণ করো। ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর সুযোগ পাচ্ছেন, সুযোগ কত সুন্দর পাচ্ছেন, কিন্তু এই সুযোগকে সুযোগ বলছেন, আল্লাহ পাকের পক্ষে পরীক্ষা, আল্লাহ কি মুসিবতে পড়লাম, আল্লাহ এই মুসিবত চাইতে তো জেলের মুসিবত ভালো। রব্বিসজন আহাব্ব ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহ, আল্লাহ পাকের কাছে দোয়া করছেন যখন এইরকম পরীক্ষা পড়ে গেলেন, যে মেসরের শাসকের স্ত্রী আমার প্রেমে পড়ে গেল, আমার জন্য পাগল হয়ে গেল, রব্বিসজন, হে আল্লাহ, হে রব, আসসিজন আহাব্ব ইলাইয়া, জেল আমার কাছে এর চাইতে ভালো,
এই অবৈধ হারাম প্রেমে লিপ্ত হওয়ার চাইতে জেল যদিও তার পক্ষ থেকে মোটেই কিছু না, কিন্তু আমার জন্য যে কেউ প্রেমে পড়ে গেছে, আমার পিছনে পড়ে গেছে আমাকে পাপে লিপ্ত করার জন্য, এই মুসিবতের চাইতে আসিজন আহাব্য ইলাইয়া, জেল আমার কাছে বেশি প্রিয়। মিম্মা ইয়াদুনানি ইলাইহি, যে পাপের দিকে আহ্বান করছে তার তুলনায় জেল অনেক ভালো, আমার কাছে অনেক প্রিয়। ওয়াইল্লা তাসরিফ আননি কায়দাহুন, আল্লাহ যদি এদের ষড়যন্ত্র এই নারী জাতির ফিতনা থেকে তুমি রক্ষা না করো, আসবো ইলাইহিন না, তাহলে আমি পাপে লিপ্ত হয়ে যাব, তাহলে আমিও হয়তো সেখানে ঝুঁকে যাব, আমিও পাপের দিকে বেড়ে যেতে পারি। ওয়াকুম মিনাল জাহিলিন, তখন আমি মূর্খ পাপিষ্ঠদের মতো হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন মূর্খ অশিক্ষিতকে বলেননি কোরআনে কারিমে, মূর্খ বলেছেন যার আল্লাহর দিন মানে না, আল্লাহর দিন মোতাবেক চলে না তাদেরকে। ওয়াকুম মিনাল জাহিলিন, ইউসুফ আলাইহিস সালাম শিক্ষার দিক থেকে জ্ঞান বুদ্ধির থেকে দিক থেকে মূর্খ ছিলেন না, কিন্তু যদি পাপে লিপ্ত হয়ে যায় এই মহিলার কথা আমি শুনে নিই, আকুম মিনাল জাহিলিন, তাহলে তো আমি জাহিল হয়ে যাব, মূর্খ হয়ে যাব। এই জন্য আবু জাহাল শুধু জাহেল নয় বরং অজ্ঞতার বাপ, তার মাথা থেকে পা পর্যন্ত অজ্ঞতার অজ্ঞতার বাপ সে আবু জাহাল। এমন না যে তার বিদ্যা বুদ্ধি ছিল না, বিদ্যা বুদ্ধি না থাকলে নেতাগিরি কি করে করবে, কিন্তু আল্লাহর দিন থেকে দূরে, আল্লাহ পাকের বিধান থেকে দূরে, আল্লাহর অবাধ্য, সেজন্য তার নাম আবু জাহাল, তার উপনাম হচ্ছে আবু জাহাল। তো ইউসুফ আলাইহি সালাম জেলের আকাঙ্ক্ষা করছেন, কিন্তু গোনাহা যাতে আমার দ্বারা না হয়, গোনাহাতে লিপ্ত না হয়। চিন্তা করুন তাঁর চরিত্র, চিন্তা করুন আপনার চরিত্রের কথা, আপনি কেমন মুসলিম চিন্তা করুন। আপনি ইউসুফ আলাইহিস সালাম লম্বা না করে একটু চিন্তা করে দেখুন, ইউসুফ আলাইহিস সালামের পুরো ঘটনা আল্লাহ একটা সুরাই নাজিল করেছেন, এছাড়া অন্য সুরাতেও তার অল্প স্বল্প কথা সংক্ষেপে আল্লাহ বর্ণনা করেছেন, কিন্তু গোটা একটি সুরা শুধু ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে সুরা ইউসুফ। তাদের থেকে শিক্ষণীয় বিষয় যেটি আজকে বলবো সেটা হচ্ছে যে ইউসুফ আলাইহিস সালাম কোথায় ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তা কৃত দাস হইলেও আরে না খেয়ে তো থাকি না, চাকর হইলেও কার বাড়ির চাকর, রাজার বাড়ির চাকর, যেমন তেমন কথা নাকি, তাই না? এইটুকু কি আল্লাহর বড় এহসান, অথচ কৃত দাস এখনো, এইটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন বড় অনুগ্রহ বড় নিয়ামত মনে করলেন, যখন গোনহার জন্য দরজা সব বন্ধ করে দিল মহিলা, রাজপ্রাসাদের দরজা সবগুলি বন্ধ করে দেওয়া হয়েছে, আর বললো হাই তাল্লাক এসো আমার কথা শোনো, আমি যা বলছি তা শোনো, তখন আল্লাহ পাকে বলছে মাজ আল্লাহ, আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহর পানা আল্লাহর কাছে হেফাজত তলব করি, আল্লাহ তুমি রক্ষা করো, মাজ আল্লাহ ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই, সেই তো আমার আল্লাহ সেই রব, আহসানা মাসওয়াই, যিনি আমাকে কত সুন্দর স্থান দান করেছেন। আমি তো কোনো গরিবের বাড়িতে পড়ে থাকতে পারতাম, আমি তো ওই কূপেই থেকে যেতে পারতাম, আল্লাহ তো সেখানে রেখে দিতেন, রাস্তাঘাটে কোথাও আমি মরে যেতাম, কিন্তু আল্লাহ পাক এই রাজার বাড়িতে আমাকে স্থান দান করেছেন, যদিও কৃত দাস এখনো গোলামীর জীবন, কত বড় নিয়ামত আল্লাহ পাকের মনে করছেন, কিন্তু আপনি এত সুখ শান্তি পেয়ে, চাকরি পেয়ে, টাকা পয়সা পেয়ে সন্তুষ্ট হতে পারেন না, খাই খাই মিটেন আপনার, খাই খাই মিটেন আপনার, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন, বরং পয়সা হইলে পাপ করা শুরু, যতদিন পয়সা ছিল না অনেক ভালো ছেলে, দুই পয়সা হয়েছে সেজন্য পাপ করা শুরু হয়েছে, দুটো রিয়াল হয়েছে সেই জন্য আপনি খারাপ ছবি দেখা ফিল্ম দেখা শুরু করেছেন, অশ্লীল ছবি দেখা শুরু করেছেন, বলু ফিল্ম নামাজ ছাড়া শুরু করেছেন, ব্যস্ত হয়ে গেছেন সময় হয় না, কত বড় নিয়ামত মনে করলেন, অথচ গোলামের জীবন যাপন করছেন তিনি। মাযাল্লাহ, আল্লাহ পাক হেফাজত করুন আমার, আল্লাহ তোমার পানা চাইছি, ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই, কত সুন্দর আল্লাহ জায়গা দান করেছেন, আর আল্লাহ পাকের এই নিয়ামত পেয়ে আমি এখানে আমি আল্লাহ পাকের নাশুকরি করব, পাপ করব, এখানে জেনা করব, কখনো হইতে পারে না। ইন্নাহু লা ইফলুহু যালিমুন, জালেমকে আল্লাহ কখনো মুক্তি দেন না, আমি এই জুলুম পাপ কোনোদিন করব না। জেলে চলে গেলেন, ফালা বিসা ফিসিনা বিজা সেনিন, দীর্ঘ কয়েক বছর, 7 বছর জেলে থাকলেন, আল্লাহ কি উত্তম বদলা দিলেন, ধৈর্য ধারণের বদলা, গুনাহ থেকে বেঁচে থাকার বদলা, হ্যাঁ
বালা মুসিবত স্বীকার করা, বালা মুসিবত যতই আসুক না কেন কিন্তু পাপ করব না, তাহলে আমাদের জীবনে শিক্ষণীয় বিষয় হচ্ছে যতই বড় বিপদ আপদ আসুক না কেন বাতিল কথা বলবো না, বাতিল কাজ করব না, হারাম কথা বলবো না, হারাম কাজ করব না, শিরক কুফরি করব না, বিদাত করব না, পাপে লিপ্ত হব না, তাহলে আল্লাহ উত্তম প্রতিদান দেবেন। কোথায় ইউসুফ আলাইহিস সালাম কি তো দাস, বাড়িতে বাড়িতে এক বাড়ি থেকে আরেক বাড়ি বিক্রি হচ্ছে, সেই ইউসুফ আলাইহিস সালাম এমন এক পরিস্থিতি তৈরি হলো মিশরে যে মিশরের অর্থনীতি রক্ষা করতে হলে ইউসুফ আলাইহিস সালামের আর কোনো বিকল্প নেই। অর্থমন্ত্রীর পদ, সেই দেশে দুর্ভিক্ষ আসছে আল্লাহর গজব, এতে থেকে দেশবাসীকে রক্ষা করার জন্য আল্লাহর পরে একমাত্র উপায় ইউসুফ আলাইহিস সালামের বিদ্যা বুদ্ধি কৌশল। বললেন আজিজ মিশরকে, মিশরের রাজাকে, ইজ আলনি আলা খাজাইনিল আরদ, দেন আমাকে দায়িত্বশীল বানিয়ে দেন আপনার খাজানার অর্থ অর্থ দফতরের, আমি অর্থ দফতর দেখে নিচ্ছি দেশের আর্থিক সমস্যার সমাধান কি করে করতে হয়, আর এই দুর্ভিক্ষ থেকে কি করে জাতিকে রক্ষা করতে হয়, আর এই সময় বাঁচাতে হয় মানুষকে বিপদ আপদ থেকে, সেটার কৌশল বুদ্ধি আমি করছি, আল্লাহ পাক আমাকে এই বিদ্যা বুদ্ধি দিয়েছেন। কোথা থেকে আল্লাহ কোথায় পৌঁছে দিলেন, অর্থমন্ত্রী, অর্থ দপ্তরের মালিক, যাকে ইচ্ছা দেবেন, যাকে ইচ্ছা দেবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন এত দূরে কত উঁচাতে পৌঁছালেন চিন্তা করুন, কোথা থেকে কি কোথায় পৌঁছে গেলেন। তার কাছে দেশের শাসক যে আজিজ মিশর, তার কাছে নতি স্বীকার করতে বাধ্য, দেখো দেশ আমি চালাতে পারবো না, দেশ তোমাকে চালাইতে হবে, আসল দেশ তুমি চালাবে, যদিও নামকে অস্তে আজিজ মিশর হচ্ছে শাসক কিন্তু আসল দেশ পরিচালনা করছেন ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ পাক কত বড় নিয়ামত দিলেন পাপ থেকে গোনা থেকে বাঁচার জন্য, আউযাহুল্লাহ খাইরাম মিনহা, উত্তম বদল আল্লাহ পাক রব্বুল আলামিন দেশের প্রশাসন ক্ষমতা, দেশের পরিচালনা, দেশের নেতৃত্ব আল্লাহ পাক দিয়ে দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে। শুধু তাই নয়, বাপ হারিয়েছেন, ভাইদেরকে হারিয়েছেন, আল্লাহ পাক তাদেরকেও পৌঁছে দিলেন, আব্বার সাথে দেখা হইল, ভাইদের সাথে দেখা সাক্ষাৎ হইল, ভাইদের যে অন্তরে হিংসা বিদ্বেষ ছিল, যাদের অন্তরে যারা কষ্ট দিয়েছিল বরং মেরে ফেলার চেষ্টা করেছিল, তারা ভেবেছিল মেরে ফেলেই দিয়েছি, তারা গিয়ে নতি স্বীকার করলো, ভুল স্বীকার করলো, কত উদার অন্তর, আমাদের সেরকম উদার অন্তর হইতে হবে। লা তাসরিব আলাইকুম লিয়ম, কোনো তিরস্কার করব না তোমাদের, কোনো মারধর করব না, আর গালমন্দ করব না তোমাদের, কিছুই বলবো না, ইগফিরুল্লাহ লাকুম, আল্লাহ পাক তোমাদের যেন মাফ করেন, আল্লাহ তোমাদের মাফ করেন, এইরকম অন্তর একজন মুসলিমের হওয়া উচিত। আর এরকম অন্তর যদি হয় তো আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দেবেন, আজকে কিছু ছাড় দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বহু ছাড় দেবেন, দুনিয়ায় আপনি ছাড় দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আখেরাতে ছাড় দেবেন, বহু গুনাহ আল্লাহ পাক মাফ করে আপনাকে বিনা হিসাবে জান্নাত দেবেন, এসব বড় আশা রাখতে হবে রব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সংশোধন করার তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরে আল্লাহ পাকে যেন ভয় ভীতি দান করেন, আল্লাহ পাকের ভয় ফিরে আসে আবার ওই দিকে, আল্লাহ পাকের ভয় অন্তরে তৈরি করেন, মজবুত করেন, যে আল্লাহ পাক রব্বুল যে কোনো সময় ধরে নিতে পারেন, আর আল্লাহ যদি ধরে নেন কোনো শক্তি আপনাকে রক্ষা করতে পারবে না, এই জন্য সবসময় আল্লাহকে রাজি রেখে আপনি কদম উঠাবেন, একটা পাও আপনার উঠবে না যতক্ষণ পর্যন্ত আপনি চিন্তা না করে নেবেন যে কদমটা উঠাচ্ছি যেদিকে আমি যাচ্ছি তাতে আল্লাহ রাজি হবেন না নারাজ হবেন, আল্লাহ পাক সন্তুষ্ট থাকবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব নেমে আসবে যদি আমি এইরকম কথা বলি, এইরকম কাজ করি, এইরকম সিদ্ধান্ত নিই, এইভাবে চলি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরকাল সম্পর্কে চিন্তাশীল হওয়ার যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক আখেরাতে আমাদের জবাবদেহির যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস যেন তার দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাফন আমার আপন কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, কাফন আমার আপন কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী,
ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালায় একা।